সৃজন আর পর্ণার এক বছরের বিবাহ বার্ষিকী, সমস্ত কিছু আয়োজন আপনি করেছেন, একটুখানি বলুন। মানে আমি ফুলকিকে ফোন করে ডেকে বললাম যে তোমরা ব্যবস্থা করো, কেননা ওদের ভেতরে তো একটা অন্যরকম ইয়ে চলছিল, ডিভোর্স হবে, ওর মা খুব উঠে পড়ে লেগেছে, সেটা আমার ভালো লাগছিল না। আমি খালি ভাবছি কী করে এদের দুজনকে মেলাবো। তখন আমি ফুলকিকে ডেকে বললাম যে তোমরা ব্যবস্থা করো। তো ফুলকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে নিজেদের মধ্যে, ব্যাপারটা পুরো নিজেরা যদি মিটিয়ে নেয় তাহলে ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত যদি কোর্ট পর্যন্ত যেতে হয় তাহলে খুব খারাপ। কিন্তু আমার তো মনে হয় নিজেরা মিটিয়ে নেওয়াই ভালো, আর সেরকম উদ্যোক্তাও চাই, কেউ বন্ধু বান্ধব বা কিছু তারা যদি তাকে বোঝায় যে এটা ঠিক না, তখন মনে হয় ঠিক হয়ে যায় সব। আপনার কি মনে হয় এখনকার দিনে আর কি এই বিষয়টা আরও বেশি হচ্ছে, এবং সেটা কেন হচ্ছে বলে মনে হয়? কেন হচ্ছে আসলে এটা আমার মনে হয় যে তখনকার দিনে তো মানে স্বামীরা রোজগার করতো আর মেয়েরা ঘর সামলাতো, এখন তো স্বামীও রোজগার করছে, মেয়েও মেয়েরাও ঘর মানে রোজগার করছে, সেই জন্য বাড়ির প্রতি আর কারোরই নেই। এই করতে করতেই পুরো ব্যাপারটা, হয়তো যে মেয়ে সে বাড়িও সামলাচ্ছে আবার বাইরেও সামলাচ্ছে, সেটা নিয়ে একটুখানি অসুবিধা হয়, সেটা বলতে গেলে আবার স্বামীর ইগোতে লেগে যায়, সেই জন্য এগুলো হয় আর কি। সৃজনের সাথে জার্নি বলতে প্রথম থেকে একটা বন্ধুত্ব ছিল আমার সাথে সৃজনের, কিন্তু প্রেম ভালোবাসা কোনোদিনই ছিল না, কারণ যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। কিন্তু এই একটা বছর একসাথে এতটা জার্নি চলতে চলতে হয়তো প্রেমটা কোথাও এসেছে যেটা আমরা কোনো ফিল করতে পারিনি, কিন্তু এই যখন এই ডিভোর্সের কথাটা উঠেছে তখন হয়তো আমরা একটু হলেও ফিল করতে পারছি টানটা। এখন পর না ফিল করতে পারছি যে হয়তো সত্যি ভালোবেসে ফেলেছে, কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সৃজনের সাথে। সেই দূরত্ব কী করে ঘুচবে, আদৌ ঘুচবে কি না, সেটাই এখন দেখবার পালা। বিয়েতে যা যা অনুষ্ঠান হয় সবই আছে, গায়ে হলুদ আছে, এটা গায়ে হলুদের লুক হচ্ছে, এরপরে মালা বদল আছে, সিঁদুরদান আছে, তারপরে সাত পাকে ঘোরা, মানে বিয়েতে যা যা হয় আর কি সবই আছে। তার সঙ্গে যেটা উপরি পাওনা সেটা হচ্ছে ফুলকিরা আমাদের বাড়িতে এসেছে অ্যানিভার্সারি সেলিব্রেট করবে বলে, এবং সবাই মিলে একটা হই হুল্লোড়, মজা, আড্ডা, নাচ, গান, খাওয়া দাওয়া সব আছে। সো দেখা যাক কতটা ভালোভাবে সেলিব্রেট করি আমরা এই ওয়ান ইয়ার অ্যানিভার্সারি। দেখো আমাদের তো যে কোনো সম্পর্ক থাকলে ঝগড়া অশান্তি একটু লেগেই থাকে, শরীর থাকলে অসুখ থাকবে, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। আর আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষ ফিল করে, মানে ধরো বাবা মার সাথেও তো আমাদের জন্ম থেকে সম্পর্ক, কিন্তু তাই বলে কি বাবা মার সঙ্গে কোনো ঝগড়া হয় না? ডেফিনেটলি ঝগড়াও হয়, কিন্তু তার মানে তো এটা নয় যে তাকে ছেড়ে চলে যেতে হবে বা সম্পর্ক শেষ করে দিতে হবে। তো পর্ণা সেটাতেই বিশ্বাসী, পর্ণার ঝগড়া ঝাঁটি, মান অভিমান, অ্যাডজাস্টমেন্ট যাই করতে হোক না কেন, পর্ণা কিন্তু দত্ত বাড়িটাকে ভীষণ ভালোবাসে, যৌথ পরিবারটাকে ভীষণ ভালোবাসে এবং সৃজনকেও ভীষণ ভালোবাসে। আজকে বিবাহ বার্ষিকী উপলক্ষে যেটা ধামাকা হচ্ছে সেটা হলো যে ফুলকি থেকে ফুল টিম আসছে, তারা একটা হই হুল্লোড় করছে। হ্যাঁ, সৃজনপর্ণার মধ্যে সেই টানাপোড়েনটা এখনও রয়েছে মনে মনে, কিন্তু ফুলকি পরিবার থেকে আসার পর সৃজনও চাইছে, পর্ণাও চাইছে যাতে তারা পুরোপুরি এই বিষয়টাকে সেলিব্রেট করতে পারে। এখন বিবাহবার্ষিকী পর্ব চলছে, আর এই এক বছর বিবাহবার্ষিকী উপলক্ষে ফুলকিরা ডিসাইড করেছে যে প্রথম থেকে যেরকম বিয়ের যে রিচুয়ালসগুলো হয় গায়ে হলুদ থেকে শুরু করে মালা বদল পর্যন্ত সবটাই করবে। তো সেই প্রত্যেকটা রিচুয়ালস আমাদের করতে হবে, তো প্রত্যেকটা জিনিস আবার ধাপে ধাপে দর্শক দেখতে পাবে যেরকম বিয়ের সময় হয়েছিল। আমরা মানে আমরা দুজন একদম এক্সাইটেড নয় পর্ণা সৃজনের এক বছরের অ্যানিভার্সারি নিয়ে, কারণ আমরা তো ডিভোর্সটা করাতে উঠে পড়ে লেগেছি, কোর্টে গেছিলাম তো, কিন্তু তারপরে বুঝতেই পারিনি যে ঠাম্মি এসব প্ল্যান করে ফুলকিদের এনে এইভাবে সেলিব্রেশনটা হবে। কিন্তু আমি আমারটা বলছি যে সেলিব্রেশন যখন হচ্ছে আমি চাই না, কিন্তু সেজেগুজে নিয়েছি, সাজগোজ তো মৌমিতা করতে খুব ভালোবাসে তাই সেজে নিয়েছি, একটু নাচবো, কিন্তু মেজোকাকির সাথেও আছি। বলো মেজোকাকি, এবার তুমি। খুবই ঝাপসা মৌমিতার পুরো ব্যাপারটা, কিন্তু হ্যাঁ ওস্তাদের মার শেষ রাতে আমার শাশুড়ি মা দিয়েছেন,
তিনি হঠাৎ করে ফুলকিদেরকে ফোন করে একটা ভীষণ দারুণ একটা অনুষ্ঠান প্ল্যান করেছেন, প্রায় আরেকবার ওদের পুরোপুরি বিয়েটা হচ্ছে এবং মাত দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবং সেই বিয়ের মানে মেন কর্ণধার এবারই থেকে এই যে আমার বর্দি দাঁড়িয়ে আছে আর ফুলকি এবং রোহিত, মানে আমাদের দুজনের। সেটা তো বলা যাবে না, কিন্তু আমরা বিশ্বাস করছি যে এই সমস্ত হলেও শেষতক্য কিছু হবে না। আজকে আমাদের দত্তবাড়িতে খুবই আনন্দ হচ্ছে, হই হই করছে। এবারে আমাদের আনন্দ ডাবল হয়ে গেছে, কারণ ফুলকিরা সোজা চলে এসেছে আমাদের বাড়িতে, আর ওরা যেরকম মুখ বেঁকাচ্ছে ব্যাপারটাতে খুশি নয়। যাই হোক, আমি জানি, ওদেরকে দুজনকেই চিনি, ওরা আনন্দ করতে ভালোবাসে। আর বাবুর মার একটু ওই বাবুকে নিয়ে প্রবলেম আছে বলে এরকম দত্তবাড়িতে তো সবসময় যেটা হয় সেটা হচ্ছে মারপিট, দাঙ্গা, হই হুল্লো সব মিলিয়ে একটা হুড়ুর করে হয়। আমাদের ইউএসপি যে আমরা মারপিট করলেও একসাথে মিলে, হ্যাঁ, আমরা সবটা একসঙ্গে, হ্যাঁ, মানে আমাদের বাড়িতে একটা ডিম নিয়েও ঝগড়া হয়েছে, মারপিট হয়েছে, এরকম একটা বাড়ি। তো সেই বাড়িতে এইরকমই আমরা চুলোচুলি করেই থাকবো, কিন্তু এক হয়ে থাকবো। ফুলে আজকে আমি এসেছি যেহেতু পর্ণা দিয়া সৃজনদার অ্যানিভার্সারি, তাই জন্যে আর এখনই আমি সৃজনদার গায়ে হলুদ করিয়ে আসলাম, তার জন্য আমি এরকমভাবে এখন আছি পুরো হলদি লুকে। এক্সাইটেড, যথেষ্ট, খুবই এক্সাইটেড, কারণ পর্ণার সৃজনের এক বছর, মানে বিয়ের এক বছর হলো ওদের প্রথম বিবাহবার্ষিকী, এবং সেখানে আজকে ফুলকির পরিবার এসে উপস্থিত হয়েছে। তো এই নিম ফুলের মধু আর ফুলকির একটা জয়েন্ট এপিসোড, রোহিতকে একাও দেখা যাবে নাচতে, রোহিত ফুলকিকে একসাথেও নাচতে দেখা যাবে, যেটা প্রচণ্ড একটা রেয়ার ব্যাপার।